নমস্কার। এই চারাগুলি হচ্ছে ইনকা মেরিগোল্ডের চারা। এখানে আমি পটের মধ্যে যে মাটি ব্যবহার করেছি সেগুলি হচ্ছে আমার বাড়িতে তৈরি মিক্স সয়েল। এখানে আমি দেখাতে চাইছি একটি 1.5 ফুট সাইজের পটে ঘন করে অনেকগুলি ইনকাম মেরিগোল্ড চারা বসিয়ে কিভাবে গ্রো করা যায়। মাটি তৈরির সময় আমি মাটির সঙ্গে যে সমস্ত অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেছি তার প্রভাবে এখনও পর্যন্ত চারাগুলির গ্রোথ ঠিকই আছে, কিন্তু এই গ্রোথকে ধরে রাখতে হলে এখন কিছু NPK এর ব্যবহার করা প্রয়োজন। তাই আমি এখানে 2 চা চামচ মতো NPK 10-26-26 এর ব্যবহার করছি। এরপর থেকে নিয়মিত জল দিয়ে গেলেই হবে।